এইটা কি দেখছো? দেখ বুলেট, পিস্তল লাগবো না, টিপবা হান্দায় দেবো, যা এলাও। সুরাইবু, তোমার একটা কথা ছিলাম, তুমি সবসময় আমার ছেলে গ্যান্ডারে দিয়ে পিঠাও কে? আই জিন্দগি তার এই কথা জিগাবো না। উরে বাবা রে, এ শালা দেখলে আবার চাইনিজ মারে। শালারা গন্ডার। মোনা ভাই, তুমি গোডাউনের তালা বন্ধ করে চেয়ারম্যান সাহেবকে খবর দাও। কিন্তু মিজান বলছে ভিন্ন কথা। কে ভিন্ন কথা বলছে? তুমি নাকি গত রাতে গোডাউন খুলে মাল পাচার করতে গিয়ে চৌকিদারের হাতে ধরা পড়েছো। মোনা ভাই, চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, আমরা কুলি মজুর মানুষ, এই সেক্রেটারি সাহেবের কথাই আমরা কাম করছি। মোনা ভাই, এই হাফিজ মাস্টারের পোলা এমন চোর গুন্ডা হবে তা আমি ভাবতেও পারিনি। চেয়ারম্যান সাহেব, চোর আমি নই, চোর আপনি। আর এরা সবাই আপনার লোক, এদের দিয়ে রাস্তার আধারে আপনি সব গরিবের হক পাচার করতে নিয়েছিলেন। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে নট করলাম, আর চুরির দায়ে তোমাকে গ্রেফতার করলাম না, কারণ তুমি হাফিজ মাস্টারের পোলা বইলা। মাস্টারের ছেলে বলেই তো আপনাদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনারা আমার চাকরি খেলেন। আপনাদের কারণে, আপনাদের কারণে দেশের আজ এই অবস্থা। আপনারা জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে, ধোকাবাজি করে, ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছেন। আমার মুখ বন্ধ করতে পারবেন না। এখন তো আর আমি আপনাদের কর্মচারী না। আমার বাবা মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমি প্রতিবাদ করবই। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবুও আপনাদের মতো ভোট চোর, গম চোর, রিলিফ চোর, জনগণের শত্রুদের সাথে কাজ করব না। আসি, আল্লাহ হাফেজ। দেখলে দেখলে ব্যাপারটা, হাফিজ মাস্টারের পোলার বড় বড় কথা। তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি, বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা, কষ্ট করে কাজ চালা যা, এই দিন আমি থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সুরিয়াবু, ছবিতে স্কুলে যাইতে পারতাছে না, নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। আবাই, তোর নাম টাপা বাচ্চু? আমার সূর্যমুখী বস্তির মায়া ছবি রে উঠে এলো বাঁচেছস? তাতে তোর কি? আমার কি?
এই ছবি আমার বোন লাগে। ও তাহলে তো ভালোই হলো, তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস, তোমাকে বলে আমার চলবে। আমি নাই 14 বছর। যদি কোনোদিন আমার বহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দায় দেবো। চল শান্তি, এই লাতর পোলা কি করেছ আমার বাচ্চু? বাবা আয় মাতা দিত পোলা, তোর বাপে উঞ্চি কাজের মায়েরে পেট বাজাইয়া বিয়ে করছিল, আর হে পোলা তুই ভদ্রভাবে কথা বলো। তোর ভদ্রের মায়েরে এটা দেখ, রস খাওয়ান যায় আবার বাইরে আর রস বাইরে করেন যায়। সুরিয়া কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি, আপনি তো সোনাউল্লা, তাও কই শুনেন, আপনি পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তি মায়ের দিকে নজর দিছে, মগনা খাওনি ইচ্ছা বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে কানে লাগে, এটা দেখছো পুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হায় বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরি খোঁজ পেলি? না মা, কথায় বলে চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারির চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকার তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে, যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা, যদি একটা কাজ তোকে দেয়।
ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল। ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানেই ছিল, আমাকে মা বলে ডাকত। তখন তোর বয়স মাত্র এক বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসত। ওই যে কাশিম মাদবরের ছেলে আকমল, ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়ল। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা, আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। তখন আমি কই চালাম, হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না, আদালত 7 বছর সাজা দিছে, তোরা আরেক আদালতে ঘুষ দেয়া ওরে ছাড়াই আনছস, আজরাইল যারে ছাইরা দেয় ইকবাল তারাশি তারে দৈরা খায়, ওর হাত পা ভাইঙ্গা পঙ্গু করে দিলাম, ও যেন আর 2 নম্বরি কাম না করতে পারে। আর তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যদি 2 নম্বরি কাজ করস তাইলে তোদেরও সেম অবস্থা হইব। শুধু আমার এলাকা না, সারা ঢাকা শহরের যে কোনো এলাকা হোক, ভালো কাজ নিয়ে আসো, আমি তোমাদের পাশে সব সময় থাকব, আর যে খারাপ কাজ তার পরিণতি এই রকমই হবে। যাও। ভাইজান, আই একখানা কথা শুনছি, আপনি নাকি আগে সন্ত্রাসী আছিলেন, আপনি ভালো হলেন কেমনে? মুন্সি, তোমার ভাবি সাবধে নিয়ে আমি ব্যাংকে যাইতেছিলাম, এমন সময় এক দল সন্ত্রাসী আমারে মাইরে ফেলার জন্য অ্যাটাক করে, ওদের সাথে গোলাগুলি করার সময় একজন গর্ভবতী মহিলা আমার হাতে মারা যায়, সে থেকে তোমার ভাবিও বোবা হয়ে যায়, আর আমিও কসম খাই আর কোনোদিন খারাপ কাজ করুম না, কাউরে করতেও দেব না। দাঁড়াও, এসব খারাপ মেয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। এই শৈলজা, না, তোমার সব খারাপ কাজ আমি মেনে নিয়েছি, কিন্তু বাড়ির ভিতরে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে তোমাকে আমি দেব না। এই তুই বউ, বউ থাক, আমার কাম আমার করতে দে, আমি বেঁচে থাকতে তুমি তা পারবে না। তুই মরলে তোর সমস্যা থাকবে না। বউ, বউ, এই বউ, মিস্টার ইকবাল, আপনার স্ত্রী সুস্থ হবে ঠিকই, কিন্তু সারা জীবন কথা বলতে পারবে না। এসো সিস্টার। আজ আমি তোর চেয়ে কসম খাইলাম, জীবন আর কোনোদিন খারাপ কাজ করুম না, আজ এখন থেকে ভালো হয়ে গেলাম। আপনার হালিমে তো খালি ডাইল মাংস নাই, তাই বলে হালিমের নামে ডাইল বেচবেন? কি বেচবো সেটা আমার ব্যাপার, ছেলে খা না হইলে যা। ট্যাংরা মিয়ার দোকানে সেলের কমতি নাই, টার্মিনাল বিজনেস। ভাই, এক গ্লাস পানি খাওয়াবেন? পানিও খাইতে পারেন, হালিমও খাইতে পারেন, টার্মিনাল রেট 1 বাটি 10 টাকা। আমার কাছে কোনো টাকা নেই, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। ও, 5 নম্বর কেস। এই, ওরে এক গ্লাস কর্পোরেশন মার, যা। আহ,
আমার এই রাজ কাপুর টুপিটা রাখ। আজকাল মাসে মানি ব্যাগে টাকা না রাইখা, কেবল নেতা খেতা কর ঠিকানা রাইখা পকেট ফুলায়। আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছালা, কত টাকা ছিল? জি 200 টাকা, কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল। কি সার্টিফিকেট? এসএসসি, এইচএসসি আর বিকম এর। ও আচ্ছা আচ্ছা, বিকম? জি জি। আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না, তুমি তো বিকম। ভাই বিকম কিন্তু মেট্রিকের চাইতে কম নয়। বেশিও তো করতে পারো নাই। আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা। কেমন করে উদ্ধার করবেন? আছে আছে, বুদ্ধি আছে, যদি সুরিয়ার দল নিয়ে থাকে। এই সুরিয়া কে? সুরিয়া হইল দেবু আমার দলন। সুরিয়াবু এই আমার দলন। শহরে 10,000 রাস্তা আর 52,000 গলি। জি জি। এটা আগা মাথা কিছু বুঝবো না, এহেন কোনো বাজার নাই, মাঝে মাঝে দুই একটা দোকান আছে, এহেন থেকে আমরা কেনাকাটা করে খাই। জি জি। সুরাইয়া বাড়ি তো অনেক দূর, একের ভিতরে গলির মধ্যে, বুঝছ? ঢাকা কিরে হচ্ছে, কেমন আছো? জি ভালো। এতক্ষণ যা কইছি সব ভুলে যাও, এইটা হইলো সুরাইয়ার বস্তি। ওই যে ঘরটা দেখতেছ ওটা সুরাইয়ার ঘর। আসো, কোন উল্টাপাল্টা কথা কইবে না, আসো। দুনিয়া কই গেছে গা, তোরা তো আছো দিল্লির বাচ্চার বাচ্চা নিয়ে রাজ্য চলবো কেমনে? দেখে তো বলি তুই শুধু 10,000 টাকার মালে হয় না। এক কাজ কর, দেখে ব্রিফকেসটা খোল। ওটা আমার ব্রিফকেস। তুই কাঠা? জি আমার নাম নিশকাতুর রহমান। সুরিয়াবু ও আমার বন্ধু, বন্ধু। আই ব্রিফকেস দে, ধরেন। ব্যাপার কি রে ট্যাংরা, খালি মিসিং কেছে তদবির লেয়া হস, বাট্টা খাস নাকি? না না, ফেরত পাওয়ানের গ্যারান্টি কাঠায় দিচ্ছে ট্যাংরা। সুরিয়াবু পোলারা সহস্য নিছি, অল ফেললে গা বিয়ে পাশ করতে পারেনি, বি কম পাশ করছে, চাকরি খুঁজতে আইছি। আহমদ না, বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। সেটআপ ছিরা আটটি বান্দা এক্সপোর্ট করবার আছে। ছি ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? ইসি রে, আমার ফিল্মের হিরো রে, নায়িকার লাগে ডায়লগ বাজি, কি মেলা মেলে আছো আজ? এগুলান কি? ওগুলো আমার সার্টিফিকেট। তুই 100 টাকা, এই টাকা দিয়া কয়দিন ঢাকা থাকবি? হিসাব করে এনেছি না, দুবেলা খাবো, গাড়ি ভাড়া, একজনের সঙ্গে দেখা করব, কাজ না হলে আবার গ্রামে চলে যাব। কেঠা কার লাগে দেখা করবে? ইকবাল তারাশি সাহেবের সঙ্গে। ইকবাল তারাশি আবার সাহেব? আবে আমার না, আমারে দেখতেছস না? প্র্যাকটিস করি, ডালচিনির ব্যবসা করি, আমাগো কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কুমির আছে, আমি পাত্তা দেই না। সালা সালা একটা বড় চোর। কি বলছেন আপনি, তারাশি সাহেবের অনেক সুনাম। আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায়? তারাশির অনেক সুনাম, ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায়, নিজে সাধু সাজা থাকে, আর ভাই রাজা আমার বস্তির দিকে নজর দিচ্ছে, আস্তা বস্তি হান্দা দিমু। ওই লাত সম্পত্তি এগুলো ফেলবেন না। চল সার্টিফিকেট, আমার সার্টিফিকেট দিন। থ্যাংক ইউ।
এক বাল তারাছি তারে চাকরি দিব না, রং বাজ বানায় দিব। তারে আমার পছন্দ হয়েছে, কাছে কাছে রকম নে, আমার দলে থাক। ডালচিনির ব্যবসা দাঁড়া দেব নে। ডালচিনি? আরে এই ডাল সে ডাল না, আর এই চিনি ও সে চিনি না, ডাল হলো ফ্যান্সি ডাল আর চিনি হলো হিরোইন। কি জানি সুগার কয়? ব্রাউন সুগার? ছি 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 ছি, আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন? আহমদ না, চুরি বাটপাড়ি আমি করি না, সামাল দেই। ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি চিনিও খাইবি, আবার বাঁচতে চাইলে রং বাজু হইবি, পাক্কা রং বাজ। আবে যে ফট ফট। আসসালামু আলাইকুম। জি চলো। ভাইসাব ভাইসাব ভাইসাব, আমি তো শেষ, বউ পোলা পারলো এখন কই যামু? কেন রে, নতুন রাস্তা হইতাছে, পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে, দুই কাটা জমিন ভাই সাহেব। হ্যাঁ মুশকিল হইল তো, মেয় রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি, রাস্তাঘাট পাইতে হইলে জমি তো একটু ছাড় দিতে হইব, মোল্লা মেয়র সাহেব লাগাত। হ্যালো, সালাম আলাইকুম, মেয়র সাহেব রে দেন, ভাইজান মেয়র সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম মেয়র সাহেব, আমি রহিম গোরালা আছে না, রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে, একটা ব্যবস্থা করছে। আচ্ছা ঠিক আছে, ওই রহিম কোনো চিন্তা করিস না, বাড়ি ভাঙনের আগে পলটও পাবি আবার জমিনের টাকাও পাবি, চিন্তা কি? আরে ভাই সাহেব যখন আছে চিন্তা কি? এই তুই যা। আসসালামু আলাইকুম। কি মিয়া, চাকরি বাকরি আছে নাকি আড্ডা দিয়ে টাইম পাস করতে আসো? যতক্ষণ ভাইয়ের খেদমতে থাকতে পারি। ভাই সাহেব আমার ছেলের বদলিটা একটু করায় দেন, আমি একটু অসুবিধায় আছি। বুঝলাম তো, আমারে কি মন্ত্রী মিনিস্টার পাইলে নাকি? মন্ত্রী মিনিস্টার তো আপনি বানান, আপনার পকেটে থাকে। কস কি, এই নাকি মন্ত্রী মিনিস্টার গো সাইজ? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এগুলো ভিতরে নিয়ে যা যা যা। জি। ও মিয়া ফারুক কি লয়েছো? ভাই সাহেব এই ভাবির জন্য সামান্য কিছু আর কি। এই খারা নামি আইয়ে, কেউ বিরতে যাবি না আইয়ে। কোন বিষয় কও দেখি। ভাই সাহেব এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে, আমার নমিনেশন কনফার্ম, এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি, মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে? আমি ঠেকামো, যদি এইগুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইর। আরে তোমার মতো লোক যদি মিনিস্টার হয় এই দেশটাই বর্ষের কারখানা, মহল্লাগুলো হইব নিশাবানের আড্ডা। যাও ভাই সাহেব, বড় আশা করে আপনার কাছে এসেছি। কি কইছি বুঝাইছে? যাও গো। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই, উনি তো স্মাগলার বাকি বাকি মির্জার বন্ধু। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই, উনি তো স্মাগলার বাকি বাকি মির্জার বন্ধু। তোমার তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই মিশু? জি। কেমন আছিস ভাই, মাই কেমন আছে? জি ভালো। আয় দিগায়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি, যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে ওইব ব্যবস্থা হইব, পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাস করেছি। বাস বাস, আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ মা বলেছে। মোল্লা হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আইসা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হ্যাঁ হ্যাঁ, তুই দেখি আমার সারের মতন, ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না,
ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দে উনি। 10,000? কেন কম হয়েছে? না না। আচ্ছা ওই বনি মোল্লা, ওর বিরতে নিয়ে যা, ওর বাবিরে কবি, আমার সারের পোলা, আমার ভাই। আর হন ওর 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কই রে, একটু সাইজ বেশ হোক। যা জি ভাইজান, আন্নার পোন আন্নার বিট কাস্ট আরে দে। না না টাই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাই আর লগে। স্যারের হোলা দেশত্ব নাইছে ভাইজান, হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি। রবিশ Excuse me, sorry. It's all right. Assalamu alaikum. Waalaikum assalam. Bithi tui? Ji. Ki mone kore? Janata Bank er chakrir jonno ma amake apnar kache pathiyeche. ফুফু কেমন আছে? ভালো। তুই যা, মন্ত্রী সাহেবকে আমি টেলিফোনে বলে দিচ্ছি। আসি ভাইজান। আমি হইলাম তোর তাই কি পিড়িতের মানুষ, আয় পিড়িতে করি তো গার্মেন্টসের কামে যাইতেছি। আরে আমার সোনার ময়না পাখি, পিড়িতের উপরে দুনিয়ায় কোনো কাম আছে নাকি? আমি লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য ফলাইয়া টামরার মতো ঘুরতেছি, আর উনি গার্মেন্টসে যাইতেছে। ঠিক আছে নানির ডাইন পাশে শুইবা। আচ্ছা আসুমনে, আরে আসুমনে, তেল মাইর আসুমনে। নানি গো, আমার কোমর ভেঙে গেছে নানি। আলো মা গি, এই বয়সে কোমর ভেঙে গেলে কি করে খাইবি? আয় উঠে এসো, এই পাশে আয়। আয় নানি গো, উঠতে পারতেছি না গো। কি সাদা ময়রা যাব, নানি তুমি কার লগে তাড়াতাড়ি
চাইছি। ভালো কইরা কম্বল দিয়ে ঢেকে রাখতাছি। দেখি হ্যাঁ নানি, এটা তো নানা না, এটা তো ট্যাংরা। হ্যাঁ নানি, আমি বুঝলাম না, আমি চ্যাংরা। ও তুই চ্যাংরা, তোকে আমি বানাবো ল্যাংরা। আমার লাঠি ঢালাই তো। আর কি ভাই, জানো তো ভোজ নানি গো, নানি খাওয়া। শৈলজির কি বললো? নানি, নানি গো, কথা শুনো। ও নানি দেখো, এবার ফাইনাল হয়ে গেছে রে। হ্যাঁ ফাইনাল হয়ে গেছে। নানি কোন দিক? গরু গরু ভাই, আমি ট্যাংরা। কেস কি কেন কই লুচ্চা বেটা, আমার ট্যাংরা কি হইলো? ওরে ট্যাংরা, ও ট্যাংরা কই গেল? ওরে ওরে, আজকে আমি কাটতে এলাম। কই গেল? আমি চোখে দেখ, সেটা দেখ কি দেখলি?